স্কলারশিপ বা ফান্ডিং নিয়ে বাইরে পড়তে যাওয়ার ব্যাপারে আমরা প্রায় সময় প্রশ্ন পেয়ে থাকি। সো আজকে এখানে আমরা যা দেখব কত প্রকারের ফান্ডিং আছে বা স্কলারশিপ আছে এবং কীভাবে কীভাবে তা পাওয়া যায়। সো প্রথমে আমরা আসি স্কলারশিপের ব্যাপারে। বিভিন্ন রকম অর্গানাইজেশন যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করে অথবা বিভিন্ন গভর্নমেন্ট অন্য একটা দেশের গভর্নমেন্টের সাথে সক্ষতার খাতিরে অথবা ভালো রিলেশন বিল্ড আপ করার জন্য বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া থাকে। এখন এই স্কলারশিপটা যেটা হয়, স্কলারশিপগুলো পুরো লেখাপড়ার যে খরচটা আছে সেটা বেয়ার করে, আসা যাওয়ার টিকিট প্রদান করে, আপনাকে থাকা খাওয়া বাবদ কিছু স্টাইপেন্ড প্রদান করে। মোস্ট অফ দ্য স্কলারশিপে দেখা যায় 6 মাস বা 1 বছর পর দেশে আসার জন্য আরেকটা এয়ার টিকিট ডাকে। সাথে সাথে যে সুবিধাটা হয় যে স্কলারশিপগুলোতে আপনাকে কোনো কাজ করতে হয় না, আপনি যে স্টাইপেন্ডটা পাচ্ছেন বা আপনাকে ভার্সিটির টিউশন ফিটা ওয়েভ করে দেওয়া হচ্ছে তা সম্পূর্ণভাবে ফ্রি। ম্যাক্সিমাম স্কলারশিপে একটা ক্লজ থাকে, লেখাপড়া শেষে আপনি আপনার দেশে ফেরত আসবেন, দেশে ফেরত এসে আপনার দেশকে সার্ভ করবেন। ফান্ডিং যে ব্যাপারটা সেটা হলো কোনো না কোনো কাজ করে আপনাকে ফান্ডিংটা নিতে হবে। যেমন প্রত্যেকটি উন্নত দেশে প্রফেসররা কোনো না কোনো রকমের রিসার্চে নিয়োজিত আছেন। আপনি যে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করছেন তাদের ধরেন ইন্টেলের একদম লেটেস্ট মডেলের i7 এই জেনারেশন প্রসেসর আছে। একজন প্রফেসর যে মাইক্রো প্রসেসর নিয়ে কাজ করছেন তিনি হয়তো ইন্টেলকে গিয়ে বললেন যে তোমার প্রসেসর আজকে 3.4 GHz, কিন্তু আমি রিসার্চ করে বের করেছি যে আরও ছোটো সাইজে আমি 4 GHz প্রসেসর বানিয়ে দিতে পারবো। ইন্টেল তার যে প্রপোজাল আছে সেটা ভায়াবিলিটি চেক করে তার সাথে কথা বলে বা তার সাথে ডিসকাস করে তাকে বলবে হ্যাঁ ঠিক আছে, এই নাও 10 কোটি টাকা, এই তোমার 3 বছর সময়, এই 3 বছর সময়ের মধ্যে তুমি আমাকে আরও ছোটো সাইজে 4 GHz কীভাবে বানাবো আমি প্রসেসরটা সেটা তুমি আমাকে আবিষ্কার করে দিবে। চমৎকার। এখন প্রফেসর কী বললো, 10 কোটি টাকা একটা ফান্ড পেয়ে গেল, এই ফান্ডটাকে তার রিসার্চ কাজে উনি ব্যবহার করবেন। এই কারণে প্রফেসররা সাধারণত যা করেন উনি ওনার আন্ডারে মাস্টার্স অথবা PhDতে স্টুডেন্ট নেন, যারা নিজেদের মাস্টার্সের লেখাপড়া বা কোর্স রক্ত করেই আর বাকি সময় তার ল্যাবে বসে তাকে রিসার্চে সাহায্য করে। এই যে প্রফেসর আছে তার সাথে কিছু স্টুডেন্ট তার রিসার্চে সাহায্য করছে, প্লাস সে নিজের কোর্স ওয়ার্ক করছে এবং প্রফেসরের রিসার্চ যে পাবলিকেশন লাগবে অথবা তার কনফারেন্স জয়েন করতে হবে সেগুলোতে প্রফেসরকে সাহায্য করছেন। এই কাজগুলো যারা করে তাদেরকে বলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এবং তারা যে ওয়েভারটা পাবে, তাদের যে মান্থলি যে স্টাইপেন্ডটা পাবে তা তাদের কাজের বিনিময়ে পাচ্ছে। এবং সাধারণত রিসার্চ অ্যাসিস্ট্যান্টদের জন্য যা দেখা যায় তাদের টিউশন ফি ওয়েভ করে দেওয়া হয়, তাদের টিউশন ফি দিতে হয় না বা কিছু জায়গায় সামান্য কিছু দিতে হয় যা তাদের মান্থলি স্টাইপেন্ড থেকে কভার হয়ে যায়। এখন যেটা দেখা যায় প্রফেসর কিন্তু ম্যাক্সিমাম টাইম তার রিসার্চের জন্য কাজ করছেন, কিন্তু তাকে তো ক্লাসও নিতে হবে, তাকে পরীক্ষা নিতে হবে, তার ল্যাব ওয়ার্ক করতে হবে, এটার সময় কিন্তু তার নেই। তো এখন কি হয়, ভার্সিটির যে ডিপার্টমেন্টের উনি টিচার সে ডিপার্টমেন্ট থেকে কিছু স্টুডেন্টকে নিয়োগ দেওয়া হয়, তারাও মাস্টার্স অথবা PhD স্টুডেন্ট যারা প্রফেসরের পরীক্ষার খাতা দেখে দিবেন অথবা প্রফেসরের কিছু সংখ্যক ক্লাস নিয়ে দিবে, তাদের যে ল্যাব আছে সেগুলোতে সাহায্য করবে। এই কাজগুলো যারা করে তাদেরকে বলে টিচার্স অ্যাসিস্ট্যান্ট। এখন টিচার্স অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রেও প্রিভিলেজগুলো প্রায় সেম, তারাও টিউশন ওয়েভার পায়, তারাও মান্থলি একটা স্টাইপেন্ড পায়। আবার ভার্সিটিতে কিছু সংখ্যক জব থাকে যেগুলো খুব লিমিটেড, তারপরেও থাকে, যেমন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন অথবা ফ্যাসিলিটি অ্যাডমিনিস্ট্রেশন অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কিছু কাজ থাকে অথবা কিছু স্পেশাল প্রজেক্ট থাকে যেখানে তারা টেকনিক্যাল স্কিল বা টেকনিক্যাল নলেজ অ্যাপ্লাই করে কিছু কাজ করতে হয়, তাদেরকে আমরা গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট বলি। এবং গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রেও প্রিভিলেজ সেম, তাদের টিউশন ফি ওয়েভ করে দেওয়া হয় এবং তাদেরকে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হয়। সো আমরা যা বুঝতে পারলাম, স্কলারশিপ পেলে আমাদের সেইখানে কোনো কাজ করার বাধ্যবাধকতা নেই। এবং স্কলারশিপগুলো কারা দেয়, সাধারণত গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিছু স্কলারশিপ থাকে অথবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক, ADB অথবা যে কোনো ডেভেলপমেন্ট রিলেটেড সাইডে কাজ করে তারা স্কলারশিপ দিয়ে থাকে। আর ফান্ডিং সাধারণত প্রফেসররা অথবা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়, আর সেখানে কিছুটা কাজ করার ম্যান্ডেট থাকে। সাধারণত দেখা যায় যে উইকলি 20 আওয়ার্স কাজ করার জন্য বলা হয়ে থাকে। সাধারণত ফান্ডিং 3 ধরনের হয়। ফার্স্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, যারা একজন প্রফেসরের আন্ডারে থেকে রিসার্চে সাহায্য করে এবং তাদের মাস্টার্স এবং PhD কমপ্লিট করে। 2, টিচিং অ্যাসিস্ট্যান্ট, যারা নিজেদের মাস্টার্স এবং PhD পাশাপাশি ডিপার্টমেন্টের আন্ডারে কাজ করে এবং তারা সাধারণত দেখা যায় আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টের ক্লাস, ল্যাব, পরীক্ষার খাতা দেখা, তাদের কনসালটেন্সি করে থাকে। আর গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট, যারা বিভিন্ন প্রজেক্টে কাজ করে অথবা বিভিন্ন টেকনিক্যাল জবে কাজ করে থাকে। এছাড়াও নানা রকমের বিভিন্ন অর্গানাইজেশনাল ফেলোশিপ থাকে। সো ফান্ডিং, স্কলারশিপ এবং বিদেশে পড়তে যাওয়া নিয়ে তোমার যদি আরও জিজ্ঞাসা থাকে এখনই আমাদের কমেন্টে জানাও। অবশ্যই লাইক করো আমাদের ফেসবুক পেজ www.facebook.com
facebook.com/gradclues আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না। সাথে থাকো আরও অসম ক্যারিয়ার ক্লুজের জন্য।